আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসছি হাতির ঝিল। আজকে হাতির ঝিল R15 গাড়ি দিয়ে পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গেই থাকুন, সাথেই থাকুন, কোথাও যাবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখন FDC মোড় থেকে রামপুরার দিকে যাচ্ছি। এটি হাতির ঝিলের পাশে যে রোডটা, সেই রোড দিয়ে আমি রামপুরার দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন হাতের ডান পাশে যে হাতির ঝিলের যে নদীটা সেটা দেখা যাচ্ছে। অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ, এত সুন্দর জায়গা। দেখুন হাতের ডান পাশে কি সুন্দর সবুজ ঘাসে ঘেরা, খুব ভালো লাগতেছে। আমি এখন ফ্লাইওভারের নিচ দিয়ে মধুবাগ ফ্লাইওভারের দিকে যাচ্ছি। আমি এখন মধুবাগ ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, যেখানে ব্রিজটা অনেক সুন্দর। এটা হচ্ছে হাতির ঝিল মধুবাগ ব্রিজ। মধুবাগ ব্রিজ পার হয়ে আবার মোড় নিচ্ছি। বিকালবেলা অনেকটা বৃষ্টি হয়ে গেছে, তার জন্য রাস্তাটা ভিজা ভিজা। আমি আবারও মধুবাগ ব্রিজের দিকে যাচ্ছি। তো ব্রিজটা অনেক সুন্দর, বিকেলবেলা এখানে অনেক মানুষ ঘুরতে আসে। আজকে বৃষ্টি হওয়ার কারণে কেউ এখনো আসেনি, রাস্তাটা একদমই ফাঁকা, এর জন্য আমি ভিডিওটা করতে আমার খুবই ভালো লাগলো। সুবিধা হলো কোনো লোকজন নেই। মধুবাগ ব্রিজের থেকে আমি এখন নদীর দিকে ক্যামেরাটা ধরতেছি। দেখেন সামনের দিকে একটা বোট আসতেছে। এই নৌকা দিয়ে বিকেলবেলা অনেক ফ্যামিলি নিয়ে এখানে ঘোরাঘুরি করে, সবাই আনন্দ করে। ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা সুন্দর একটা প্লেস, যা ঢাকা শহরের ঘোরার মতো সুন্দর একটি জায়গা। ব্রিজটাও অনেক সুন্দর। এখন দেখতে পাচ্ছি সামনে আবার একটু একটু জাম পড়ে গেছে। ব্রিজের দিক পার হয়ে এখন সামনের দিকে যাচ্ছি। এক পাশে জাম পড়ে গেছে। আমি এখনো মধুবাগ ব্রিজে আছি। এই রুটটা হচ্ছে মধুবাগ থেকে FDC মোড়ে যাওয়ার রুট। এই রুটটা দিয়ে মগবাজার সাত রাস্তা যাওয়া যায়। হাতির ঝিলের দুই পাশের যে রোডটা সত্যি অসাধারণ, দেখার মতো সুন্দর পরিবেশ, না আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এত সুন্দর জায়গা, যা এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন চলে আসে হাতির ঝিল দেখার জন্য। হাতির ঝিলের দুই পাশে যে প্লেস, বসে থাকার মতো সুন্দর পরিবেশ, নিরিবিলি। দেখেন কি সুন্দর সবুজ গাছের ল্যাম্পপোস্টগুলো রাস্তার দুই পাশে, খুবই ভালো লাগতেছে। আমি আরেকটা ব্রিজের উপরে উঠব। সামনে একটা গেট ছিল। রাস্তাটা খুবই নিরিবিলি, এত সুন্দর রাস্তা ঢাকা শহরের মধ্যে খুবই কমই আছে, বিশেষ করে হাতির ঝিলের মতো রাস্তা আর কোথাও নেই। অনেকগুলো রাস্তা অনেক সুন্দর, যা আসলে আপনারও ভালো লাগবে।
গাড়ি চালাই খুবই মজা পাইলাম। একদম ফাঁকা রোড, কোনো যানজট নেই, এই রোডটা সবসময় ফ্রি থাকে। বিকেলবেলা একটু বৃষ্টি হয়েছে, তার জন্য রাস্তাটা ভিজা, মেঘলা আকাশ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। এখন একটু বৃষ্টি একটু কমে গেছে, তার জন্য ভিডিওটা করা হচ্ছে। রাস্তার পাশ দিয়ে যে সবুজ গাছ ঘাস, এগুলো দেখতে যে এত সুন্দর লাগে, বাস্তবে দেখলে আপনার আরো ভালো লাগবে। আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি আপনাদের কাছ থেকে, এখন আমি বিদায় নিব। তবে পরবর্তী ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আরও আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপস্থাপন করব। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।